এখানে বলছে 3 নং হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয়। সকলে আমরা জানি যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফকিহদের অন্যতম ছিলেন, যারা মুফতি ফকিহ ছিলেন সাহাবাদের মধ্যে, তাদের অন্যতম ছিলেন এই আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মর্যাদা সম্পন্ন সাহাবি ছিলেন এবং প্রথম সারি সাহাবি ছিলেন। যদিও হয়তো খেলাফত পান নাই, কিন্তু তাদের সমপর্যায়ের কাছাকাছি মানের তিনি ছিলেন। আর এই আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত চিকন ছিলেন, অত্যন্ত চিকন মানুষ ছিলেন, তার পাগুলো আরও চিকন ছিল। একদিন গাছে উঠছেন তো নিচ থেকে সাহাবারা দেখে হাসছে, তার পা দেখে কি দি মহিলার মতো চিকনা চিকনা পা। তখন রাসূল সাল্লাল্লাহু বুঝতে পেরে বলছেন যে তোমরা এটা দেখে হাসছ, লাহুয়া আসকালু ইয়াউমাল কিয়ামাতি মিন জাবালি উহুদ, কিয়ামতের দিন ওর ওই চিকন পা দুটাই উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হয়ে যাবে আমলনামে আল্লাহু আকবার। তো সাহাবীরা মর্যাদা সম্পন্ন ছিলেন। ওই হাদিস ওনার হাদিস বর্ণিত হাদিসের সংখ্যা হলো 848টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমস্ত যুদ্ধে তিনি যোগদান করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর শাম দেশে ইয়ারমুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন, ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধ। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ইসলাম ধর্মের শিক্ষা প্রদানের জন্য কুফা শহরে প্রেরণ করেছিলেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে সেখানে আমির নিযুক্ত করেছিলেন, কুফার গভর্নর নিযুক্ত করেছিলেন। ওসমান বিন আফফান তাকে আবার মদিনায় আসতে নির্দেশ প্রদান করেন। অনেক সময় কিছু ভালো লোকদের সাহচর্য পরামর্শের জন্য যারা নেতাগোছের লোক থাকেন তারা কিন্তু তাদেরকে কাছে টেনে নেন, পরামর্শ উপদেষ্টা ইত্যাদি নিয়োগ করে থাকেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে মদিনায় ডেকে নিয়েছিলেন। তিনি মদিনায় 32 হিজরিতে 60 বছর বয়সে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং মদিনার বিখ্যাত আল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। তাহলে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কবর কোথায়? বাকি গোরস্থানে।